হইল তার বোন আয়া পড়ছে কই তার চেহারা সুর তো আমি একবার দেখা পেলাম না চেহারা সুরত দেখানোর লাগিয়া এর বোনের হে সুন্দর করে একটু সাজাই দিয়ে আছে না না ঠিক আছে সাজন গুজন করব জলদি করো লাগবো তো কারণ আমার আম্মা জানে বারবার ফোন করতেছে কইতাছে ওই কিছু তো জানাস না আমি বস্তু বিষয়টা গোপন রাখছি নতুন বউটা নিয়ে সুন্দর করে সাজাই যখন সামনে দেবা বিশাল সারপ্রাইজ কই বুঝে না ছেলে আমার পুরুষ পোলা হয়ে গেছে শুনুন আমরা আমার বাইরে হাত দিছুন এরপর আমি আপনারে কিছু কইছি না কেলিকে জানেন কারণ আমরা এরকম চেক পাইছি না আমরা আমার মুরব্বি দেখা আমি চুপ করে রইছি কিন্তু অনুরোধ করে কইতাছি আর কোনদিন যদি আমার বাইরে হাত দেওয়ার চেষ্টা করছুন তাহলে আমি বুইলা যাই জানেন দেখো শাহশরণ দিকে তাবেজকে ঠিকই গেলাম তা না হইলে পরে জীবনে খুব ইচ্ছা ছিল আমার বিয়েটা হবে কিন্তু সেই বিয়েটা হইল না 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 আও ভাই আপনি মন খারাপ করেন না আপনি কান্নাকাটি করেন না হ্যাঁ এই যে আমি আপনার বোন তো আছি সাগর আছে শুনেন আপনারা আমি এখন একটা বুদ্ধি দিই আপনি সুন্দর কইরা আপনার বউর কাছে যাবেন যায়া যা করতে হয় হাতে ধরতে হয় পায়ে ধরতে হয় মাথা ম্যাসাজ করতে হয় যেমনি যা করতে হয় আপনি আপনার বউরে রাজি করাবেন কারণ জীবনের সুযোগ একবারই আসে ভাই আর ওই একবারই কাজে লাগাইতে হয় নাইতে কিন্তু জীবন একেবারে ঠন ঠন বুঝছেন আর সুন্দর কইরা আপনি পরিপাটি হয়ে একদম জামাই সেজে রেডি থাকবেন আপনার বউগুলি রাজি হবে আর কুটুস করে আপনারও বিয়ে করাই দেবেন তুমি ঘরে কই নেই আমার পছন্দের একটা পাঞ্জাবি কিনে আনছি গুন্ডেল কানা অনেক সুন্দর একটা টুপি কিনে আনছি আমি কিন্তু আমার বিয়েটা যদি না হয় তাহলে মানিজ্য তার থাকবে না তবে একটা কথা জেনে রেখো আমি ওই পাঞ্জাবি পইরাই এই বিয়ের আসরে থাকবো কারণ সবাই জানি মনে করে যে আমি একমাত্র পাত্র যে কিনা বিয়ে করতে চাইছিলাম কিন্তু কপালে বিয়ে নাই আরে না কি বলছে আপনি এমনি হাল ছাড়বেন না কপালে থাকতেও তো পারে ঠিক না আপনি যান আপনি আর দেরি করেন না আপনি একদম হাল ছাড়বেন না এইভাবে হাল শক্ত করে ধরে রাখবেন আপনার বিয়ে হবে এই যে আমার বোন বৃষ্টি আর আমি আছি আমরা দুইজন আপনার পক্ষে কাজ করে যাব ঠিক আছে তাহলে আমি না তার লগে থাকলে খালি এরকম এরকম জাখানি আসে কেন আমি এটাই বুঝি না এইটা একদম ঠিক না কিছু মনে করেন না আজকে যেহেতু আনন্দের দিন সেই জন্য একটু মজা করলাম ধন্যবাদ কি আমার কিন্তু লাগাইতে হবে দেখি আমি আমার বউরে রাজি করাইতে পারি কিনা আপনার কি সাগর বৌমা আল্লাহ এই বলো তো দিয়ে একেবারে আমার দুশ্চিন্তা একদম মুক্ত করে দিল একদম ঠিক বলছিস আমারও মাথায় আসতেছে না এই বলদ এত সুন্দর একটা বুদ্ধি কেমনে পাইলো যেমনি খুশি এমনি পাক কিন্তু বুদ্ধিটা তো আমার কাজে লাগতেছে অনেক এই শুন বুদ্ধি কাজে লাগবো কিন্তু তুই যে যে দেরি করতেছিস তুই তো সমস্যা পড়ে যাবি সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে যা ওই যে ইয়ে যে তোর শাড়িটা দিছে শাড়িটা পরে তুই একদম রেডি থাক শুধু অনুষ্ঠানটা শুরু হইতে দে তারপর খেলা তুই দেখাবি ঠিক আছে আমি তাতে যাইতে আর আমি ওদিকে দেখি যে মোবাইলের ক্যামেরাটা কোন দিকে বসাইলে পরে সবচেয়ে সুন্দর করে পুরো টুক দেখা যাবে ঠিক আছে এখন আর বেশি কথা বলিস না তা তো যাই দরজা খুইলা দেখুম যারে ঘুরুম তারে বিয়া বৌসা যাইয়া লইয়া জামু টুপুর মাথায় দিয়া আরে 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 দরজা খুইলা কি গান করতেছো দরজা খুইলা দেখুম যারে ঘুরুম তারে বিয়া বৌসা যাইয়া নিয়া জামু টুপুর মাথায় দিয়া বলত কোনা নেই এটা তো গান হইলো নাকি হে দরজাখান খুলে যদি তুমি দেখো যে কামের বুয়া দাঁড়ায় রয়েছে গরমজ বেল্লাই হেতরে বিয়ে করবে নাকি তবু তো আস্তাগফিরুল্লাহ কামের মায়ের বিয়ে করলে তো আমার আম্মা জানে আমার ছাঁচা দিয়ে মারিয়ে ফেলাইব তো এরকম গান গাওয়ানোর কোনো মানে আছে নাকি তুমি আজকে গান করবা আজ মধুরা তোমার ফুল সোজা বাহ বাহ এই চিন্তাটা তুমি করবে বুঝছো কিন্তু বিয়ে করবার জন্য এত যে প্রস্তুতি তুমি করে বিয়ে করবে ঠিকই লুঙ্গি পড়ছিলাম অন্য কামে আর চেঞ্জ করা অনেক আর লুঙ্গি পরে বিয়ে করলে তো মানুষ খুব খয়রাতি বিয়া এবার কৌশল তোমার জন্য আমি কি সারপ্রাইজ নিয়ে আসছি তুমি আমার ভালো বন্ধু বন্ধু নিয়ে আসছেন নাকি কোহানে আরে বোনকে তো আনছি সে তো আছে সে খাইতেছে তোমার জন্য সারপ্রাইজ দিতেছে এইটা নতুন সাজে এখন নতুন বর সাজবে, কেমন নতুন পায়জামা পাঞ্জাবি পরবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদের। আসলে কি করবো, আমার আব্বা জান যদি ইনভলভ থাকতো তাহলে একটু পাঞ্জাবি 10-15 ডাইনা করতো যে ল যেটা খুঁজছে সেইটা পর। তারপরেও আপনি নতুন চকচকা পাঞ্জাবি রয়েছেন, আমার দিকে আমি খুব খুশি হচ্ছি। দেখো তো এই রংটা তোমার মানাবে না, বলো? মনে হয় মানে অনেক সুন্দর লাগবে তোমার। শোনো, তুমি যে বলছো যে তোমার আব্বাই 10-15টা পাঞ্জাবি আনি শোয়াই দিত, যেটা ইচ্ছা সেটা লও, তুমি কি মনে করো? তুমি বলতেছো 10-15টা পাঞ্জাবির কথা, আমি তোমার জন্য 10-15 সব পাঞ্জাবি আমি তোমার জন্য নিয়ে আসবো, বুঝছো? খালি বিয়ে খান হইল লাগবো না, আমি এটাতে খুশি হয়েছি সত্যি। তাহলে দেরি না করি অক্ষুনি পাঞ্জাবি আর পায়জামাটা পরে নেই। ওকে, আজ মধুরাত আমার ফুল সজ্জায়। জানে আরে বাপরে বাপ, খাপে খাপ নতুন বাপ মিলে গেছে তো। যেমন কথা আমি বুঝা পারলাম না, মানুষ মাপ দিয়ে ভুল করে, আর এরা মাপ না দিয়েও কেমন ঠিক করে ফেলেছে। তুই আর ঠ্যাং ধরেছিস কিলে কসাই? হ্যাঁ ऐसे फाइन जाबी टोफी एगिन की बेस दुछु सबर कोसाई बा तुमी बुझता जना केन, तुमी आमारे मारले मारो ताते कोनो समस्या নাই, কিন্তু আমার কথাটা শুনতে হবে। ক কি তুমি খালি তোমার এই মুখ দিয়ে একটা হ্যাঁ করলে আমার স্বপ্নটা পূরণ হবে। কি লে হ্যাঁ করতাম আমি? হ্যাঁ ওরে তুমি বুঝতা जना কেন, আমি জীবনে একটা স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটা তোমার একটা হ্যাঁ এর উপর ডিপেন্ড করতেছে। ও তোর হিড় খাইও এমন তোর দিদি বিয়ে 7 মিনিট লাগে কি কাশুরি গেছে। হ্যাঁ তোর কি আরেকবার ফিটা খানোর ইচ্ছা আছে না আমার হাতে? হ্যাঁ নাই, তোমার হাতে পিঠা তো সারা জীবনে খাইছি, কিন্তু আজকে খাইতে চাইতেছি না। তুমি বুঝতেছ না কেন, ওই রুমা তার নিজের স্বামীরে নিজে তারাই থেকে বিয়ে দিতেছে। এখন তুমি যদি খালি একবার হ্যাঁ করা তাইলেই আমার বিয়েটা হয়ে যায়, আমার স্বপ্নটা পূরণ হয়ে যায়। হাসানি তোর এমন তোরা খাস মিডিনো আহু হিরা খাই তোর খাস মিডিনো। আমার কি বিয়ে, আমার কি বিয়ে করার ইচ্ছা আছে তোর? হ্যাঁ একটা ভালো মানুষের গায়ে হাত তুলবে না। আমার মাথায় তুমি চিন্তা করছো, আমার মাথায় যেটা আসছে তোমার মাথায়। আমি বলতেছি শোনো, তুমি কে চাও না তোমার এই আবু মন্ডলের নাম সারা পৃথিবীতে ছড়ায় যায়। কিলে কেমনে ছড়াইবে তোমার নাম? খালি তো আমার নাম না, সাথে তোমার নামও। আমি চাই আমার নাম গিনিস বুকে লেখা হোক। হ্যাঁ কেমনে লেখা হইব গিনিস বুকে, এটা কোনসাই? যখন তুমি বিয়াতে রাজি হবা তখন আমি বিয়া করব, তখন সারা পৃথিবীতে জানবে যে আবু মন্ডল একজন শিল্পী, তার নিজের স্ত্রীর দাঁড়ায় থাকা তাকে বিয়া দিয়ে দিছে। হে আশা করিস না আবু, কেমনে গিনিস বুকে নাম উঠবে জানিস না? নাম উঠবে আমার টিকটক জুমার। কেমনে জানিস তুই? লেখা উঠবো যে জুমা টিকটক জুমার নিজের হাতে তার স্বামীকে দা দিয়ে কুফায় কুফায় টুকরা টুকরা 22 টুকরা করছে, 22 টুকরা করে হেডের প্যাকেট বড়ি ডাস্টবিনে হারাই দিছে। এইটা উঠবো, এরপরে আমি জেলে যাবো। হেয়া উঠবো, বুঝছিস না? আরে তুমি আমার মারলে মারো, ডর দেয় না আমার মারে কোনো সমস্যা না, ডরের সমস্যা। ওরা যদি নাম লেখাইতে পারে, ওই চেয়ারম্যান যদি 2টা বিয়া করতে পারে আজকের দিনে, তুমি একটা কাজ করো, তুমি খালি হ্যাঁ করো আমার একটা বিয়া হয়ে যাক, তাহলে সব কমপ্লিট। ও হিয়ার লাগে তুই এরকম সুন্দর করে ফাইন যাবি টুপি ব্যাক হর্সেস কে আর আরেকখান বিয়া করলে। হ্যাঁ হ্যাঁ এ ফানজি কি সিরিয়াস সিরিয়াস তোর ফানজি এই টুকরা টুকরা করে আলাম। কি বিয়া? হ্যাঁ কি বিয়া তোর? তুই অন যাই সুন্দর মতো করে কাজী লয়ানবি, কাজী লয়ানি রুমা যেটা কইছে হেডাই হইব। রুমার লগে রুমা ওই মাইয়ারে স্যারমের লগে বিয়া দিব, এটা সব বন্দোবস্ত করব। যা তুই কাজী লয়ান যা। এই এখন কি সম্ভব? কাজী যদি না পাই তাহলে আমি এখন কি করবো? তাহলে কাজের অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমি কিন্তু তখন কাউ কাউ করতে পারবে না। যেরকম রাস্তার মধ্যে যে রিক্সালার বাড়ি ধরে নিয়ে আসিস বিয়া করলে, হেরমরা কাজী না খাইলে যারে হাবি তারে ধরে নিয়ে যা। কে আরেকবার একটু বিবেচনা কর। মা গো মা, এই দ্বিতীয় বিয়া করে কোনো আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছে। এরকম ফিরার পর এটা শিক্ষা হয় না। আয়ো আগে বিয়াটা শেষ হোক, তারপর তার শিক্ষা দিতেছি আমি। জাদু করিলা প্রীতি শিখাইলা থাকতে পারি না ঘরেতে প্রাণ সজনী, থাকতে পারি না ঘরেতে। কি বলা পড়াইলা, ভাবিতে বজাইলা, কিছুতে পারি না বলিতে প্রাণ সজনী, কিছুতে পারি না বলিতে। বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর। দুলা ভাই, আমার কেমন লাগতেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তুমি কি একটু গঙ্গাটাই বলো কেন, কি হয়েছে? আমার সাজগোজ ঠিক নাই না? সব ঠিক আছে, ঠিক থাকবে না। যে পর্যন্ত সাজতে আসো রাত থেকে দিন পর্যন্ত ঠিক না থাকে উপায় আছে? তুমি যারা বিয়ে করবারে দেখছো না? দেখি নাই। আপা কইছে যে একটু বোকা শোকা আছে। ওরে মারো, কি খুশি! আপাই কইছে বোকা শোকা আছে লিগে একলা পুরা খুশি হয়ে গেছো না? তোমার বোনেরা চাপ দিয়েছে আমার একটু বোকা শোকা হইবে, এগুলার কন্ট্রোল করবো না। সে আশায় ঘুরে ভালো। কি হয়েছে বলা তো, তোমার সেইও বয়স বেশি, আমার সেইও বয়স বেশি। তোমার মামা খালা আছে, মানে মামা আছে না বড় মামা, এর সেইও মানে 2-1 বছর বড় হইবে। বলা তো বুড়া টাইপের, আর বউ মারার অভ্যাস। এই আপনি কি কইতেছেন? আপা কি জানেন শুনে আমার এরকম একটা লোকের সাথে বিয়ে দিব? আমি জানি আপনি আমার ভালো চান না। ভালো চাইতে কি কথাটা কইলাম, আমি সিদ্ধান্ত নিতে পারো। টালবে টালবে, বিয়ের পর টালবে। দুলা ভাই আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আমি কিন্তু আপারে ডাকবো। আমি জানি একটু পরে তার সাথে আমার বিয়ে, আর ছেলে খুবই বোকা শোকা। একটু পরে শুভ দৃষ্টি। আপনি এখন এত গিরিঙ্গি লাগাইতেছেন কেন? হ্যাঁ, আমি কি আপনারে ডাকবো? এই কোকাটা, এই বড়টা বুঝো না, বিয়ের পর যখন মুদামু দেবে না তোর দের বাবা জায়গা তো নিবে না, পানি বের করে দিবে। সে তুমি মুদামু দিবে? এসব কি ধরনের কথাবার্তা বলতেছেন দুলা ভাই? কোন ধরনের কথা বলতেছিস তুমি বুঝতেছ না? আল্লাহ দেখো কি সব বলতেছে তোমার জামাই। কিসে কি কথা চলতেছে এখানে দুজনের ভিতরে? আপা দেখো দুলা ভাই কি সমস্ত কথাবার্তা বলে আমারে মিসগাইড করতেছে। আমি তো বুঝে গেছি, আমি এই মানুষটারে এখানে দেখে বুঝে গেছি যে এই মানুষটা তোরে মিসগাইড করতেছে। কি এতে ব্রেন ফগ করতেছে, মগজ ধোলাই করতেছে। আপা আমারে কি বলতেছে জানো? বলতেছে আমার স্বামী নাকি অনেক বয়স্ক, সে নাকি আমারে পাড়া দিয়ে ফিশ বয়ে দুধবে, আমারে টালবে, আমারে দুমুর। আরে না 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 না, সে আমার শালি না। আমি তারে বলছি যে ঠিক আছে, নতুন নতুন বিয়ে হইলে কি কি হবে? কি স্বামী কি রকম? আমারে জিজ্ঞেস করলো যে কেমন? আমি বলছি ফুল। আরে তুমি উল্টা পাল্টা জিজ্ঞেস, আমার কেমন লাগতেছে সে আমারে এগুলো বলতেছে। এই তুমি কি উল্টা পাল্টা কইছো? আমার মতো এত সহজ না, এমন পোলা রাতে পড়বা। তুমি কেন তারে বিয়ে করতেছো? এখন তাড়াতাড়ি এই বিয়ে বন্ধ। আমি কিন্তু এসব কিছুই বলি না, মানে ও নিজে থেকে ভয় পাইতেছে। আমি বলছি প্রথম বিয়েতে কোনো ভয় কিছু না, সব ঠিক হয়ে যাবে। সে বলছে দুলা ভাই না কেমন কি হয়? আমি বলছি না, তোমার বুইনে যেহেতু ঠিক করছে, এইটা ভুল হইতেই পারে না। বিরাট দুলা ভাইয়ের কাজ করি, বিরাট দায়িত্ব করি বেচো তুমি। আমি কিন্তু তোমারও চিনি, আমি এতিরেও চিনি, বুঝছো? হ্যাঁ, এতিরেতে মুটকি বাঁধো, আর তুমি তো খারাপাজি করো, বুঝছো? দুইজনে ফোন 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 করে করে কথা বলতেছো। শুনো, তুমি যে তার মগজ ধুলাই করতেছো এটা আমি ঠিক বুঝে গেছি, বুঝছো? জামাই বুড়া হোক জন হোক, স্বামী একটু বয়স্ক হলে কোনো ক্ষতি নাই, সে দায়িত্বশীল হয় নাকি? 100% ভাই তোমার একমাত্র তুমি সেই স্বামী যে বয়স্ক হইয়া দায়িত্ব নিতে পারলাম আজ পর্যন্ত। খালি আমার পিছে লাগে, আমি আর দায়িত্ব নিই। আমার জীবন তো পাতা ফেয়ার করে ফেলাইছো। এখন কি এত জীবনটা নষ্ট করবার জন্য, ধ্বংস করবার জন্য আসছো নাকি? একটা কথা আমি শুনতে চাই না, তুমি এখন যাও। তোমরা কি তুমি তো বলছো, আমি তার বলি না ভাই। তোমাকে গরু মাথা কাটবো না, পাও কাটবো না, আগে চামড়া সরবা। তোমাকে বলছি আমার এটা নিয়ে কোনো নাটক করতে কিছু নাই। দুলা ভাই আমার কখনো আপনি ভালো চান না। আপু কি বলছিস? আমাকে ভয় দেখাস। সিবি দিব বুঝছো? তোরা সালাম শতাল জানানে রে। আরে আপনি আমাকে কি, আপনি কি আমার ভালো চান না? এত ব্যাটকা ব্যাটকা কথা কসের কা শতানি গাল লাগে, কান দুমনি দুলাবাই লাগে। তুই জানোস না এতে আমার জিন্দেগি পাতা খায় করে ফেলাইছি। হ্যাঁ, তুই এত লগে কথা কসকা এক করে চুপ থাকবি, নালে তোর ঠোঁট শিলাই দিব, বুঝছো? তুই কইছিস না তোর বিয়া, তুই কথা কম কবি, কথা কসকা এত। হ্যাঁ, কথা কইবালে এক করে খাড়া হই থাকে শতান। আমি খারাই থাইনি, আমি তো শাস্তিছিলাম, সেই তো আইসা আমার সাথে কথা বল। সাজন এবার শেষ হয় না কেমন? শাস্তে শাস্তে তো দুলা জনের টাইম হয়ে যাব, মুতের টাইম হয়ে যাব, বুঝছত নি? হ্যাঁ আপা আমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। খালি পিগারের সমস্যা। খোলা হেসে বল কইব কি যে খানা খাইতে দলাবো ওই না বিয়ে করি এর। হ্যাঁ খুব বলকোনা নে, চল। আমার সুন্দর লাগতেছে। আট আপনার ওই বাবা নামটা যেন কি? শিউলি। শিউলি খারাপ না তাই বুলবুলি হলি পিছি বানাই আপনি আমারে বুলবুলি বলেই দেখেন আচ্ছা কইতেছেন বুলবুলিতে ধান খেয়েছি খাজনা দিব কিছু যখন আবেগপূর্ণ হয়ে যামগা তখন বুলবুলি পেড়াও ঠিক আছে মানে আপনার কি ওই গান বাজনার অভ্যাস আছে আমার মন ভালো থাকলে আমি গান গাই যাদের সাথে আমি দেব না তোমার তুলনা নদীর সাথে আমি দেব না তোমার তুলনা যাদের সাথে আমার তুলনা দিন না ওই আবার আত্মহত্যা করা পারে